নমস্কার বন্ধুরা, আজ আমার ইউটিউব চ্যানেলে দেখাতে যাচ্ছি কিভাবে আমরা কুয়াশ গাছ এভাবে তৈরি করে নিতে পারি একটি টবের মধ্যে। তো এটি আমরা অতি সহজে বাড়িতে ছোট্ট একটি টবেও আমরা রোপণ করতে পারি। তো চারা বড় হয়ে গেলে আমরা বড় পাত্রে তা প্রতিস্থাপন করতে পারবো। তো ভিডিওটি আমি এবার দেখাতে যাচ্ছি কিভাবে আমি চারা তৈরি করছি। প্রথমে আমাকে নিতে হচ্ছে এইভাবে একটি পলি ব্যাগ, যা আমি আগে থেকে ছিদ্র করে রেখেছি। আপনারা এভাবে নিয়ে নেবেন ছিদ্র করে, এবং বাজারের সবজির দোকান থেকে আপনারা এভাবে কুয়াশ পেয়ে যাবেন। তো প্রথমে আমাকে পাত্রটির মাটি যেভাবে তৈরি করেছি দেখেন, এটাতে আমি গোবর ও কিছু মাটি এবং কিছু পাতা পচা সার মিশ্রিত করে রেখেছি। এবার আমার এই পলি ব্যাগে আমি এটি ভরে দিচ্ছি। এটি একটি শীতকালীন সবজি, তাই আপনারা এটি টবে বা যে কোনো মাটিতে লাগালে প্রায় সারা বছর পেয়ে যাবেন, এবং শীত প্রধান অঞ্চলে এটি খুবই ফলন হয়, তাই আপনারা এটি বাড়িতে লাগাতে পারবেন। যেহেতু এটি সবজি, তাই আমি এতে কোনো রাসায়নিক সার প্রয়োগ করিনি। এবার পাত্রটিতে আমি এই কুয়াশটি কীভাবে বসাচ্ছি দেখেন, এই নিচের অংশটি আপনারা এভাবে হেলানোভাবে দিয়ে দেবেন, তা থেকেই নিচের অংশতে রুট বের হয়ে যাবে এবং ওপর দিয়ে শুটিংটা আসবে। তো তারপর আমি অল্প অল্প মাটি দিয়ে এটাকে দেখে দিচ্ছি। এভাবে আপনারা দেখে দেবেন, এইভাবে দেখে দেবেন। তারপর এটিতে অল্প জল দেবেন, বেশি জল দেবেন না, নয়তো ফলটা পচে যাবে। তো অল্প জল দিয়ে আমি এটাকে ছায়াযুক্ত স্থানে রেখে দিচ্ছি। এভাবে আমরা প্রায় দু মাস রেখে দেব। দু মাসের পর আমার যে গাছের রেজাল্ট হয়েছে তা দেখাতে যাচ্ছি। দু মাস পর আমার গাছটি এভাবে বৃদ্ধি পেয়েছে। তো তা আমি অন্য পাত্রে ধীরে ধীরে প্রতিস্থাপন করে নিব, কারণ গাছটা আরও বড় হবে এবং গাছে ফল আসলে আমি আবার পরবর্তী ভিডিও তৈরি করে আপনাদের দেখাবো। তাই আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।